তো গুড মর্নিং, আজকে সকালে মাকে নিয়ে এসেছি এখানে অনুকূল ঠাকুরের আশ্রমে, কিন্তু সবই বন্ধ, তো এই জায়গাটাই এখন খোলা। বিকালবেলা 5টার সময় আসতে হবে। এখানে আছে মা, এখানে এসো। 5টার সময় আসতে হবে, তখন দর্শনটা পাওয়া যাবে। তো আপাতত এই দরজাটা শুধু খোলা আছে, ওপরে মন্দিরটা এখানে আছে, এখানে আছে। অনুকূল ঠাকুরের আশ্রমের মন্দিরটা সবসময় সাদাই হয় না গো? সাদাটাই হয়, চাকদাতেও দেখলাম সাদা। ও, চাকদাতেও সাদা। হ্যাঁ, না ভেতর দিয়ে দেখা যাবে না, দেখলে একটু। এই দরজাটাও বন্ধ আছে। তো জুতোর দোকানে এসেছি এখন ওই মন্দির থেকে। এবার মার জন্য একটা জুতো নিলাম, ওই মাকে যেমন একটা কিনে দিয়েছিলাম সেরকমই। একটু মানে পরে সব জায়গায় যেতে পারে, একটু পাটা একটু সুবিধা হয় হাঁটতে। ওই জুতোগুলো পরে খুব আরাম, মাও বললো, মানে আমার শাশুড়ি মা। তো চলো এই ব্যাগের দোকান থেকে, জুতোর দোকান থেকে বেরিয়ে এবার আরেকটা কাজ আছে সেটা করতে যাই। তো এখন বাজে হচ্ছে 6:45। আজকে সকালের দিকে তো দেখলে মাকে নিয়ে তো বেরিয়েছিলাম, তারপরে বাড়িতে এসে আর ভিডিও করা সম্ভব হয়নি। আসলে বাড়ি ফিরতে ফিরতে একটু বেলা হয়ে গেছে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া, আজকে ডিমের তরকারি আর শাক রান্না করেছিলাম, সেটা আর দেখাইনি তোমাদের। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি আর কি, কারণ অতটা মানে কি বলতো, পরিশ্রমটা লাগে কখন, যখন রোদ্দুরটা প্রচণ্ড বেশি হয় তখন একটু গায়ে লাগে। আর মার পক্ষে এখন খুব একটা হাঁটাহাঁটি ইত্যাদি এগুলো খুব একটা পারে না, তো খুব স্বাভাবিক। তো চলো এখন সন্ধেবেলা মাকে একটু চা করে দিই। আর তাঁতুই আছে, তাঁতুইয়ের জন্য নিয়ে এসেছে একটা চিকেন, ওই চিকেন বলছি মানে পেস্ট্রি আর কি, চকলেট পেস্ট্রি। তো তাঁতুই সেটা খাবে। তো চলো চা টা করিয়ে আগে। তো দেখতে দেখতে শীত চলে গিয়ে ভালোই গরম পড়ে গেছে। দেখো এখানে আজকে করেছি রাত্রিবেলা ভুজিয়া, আলু ভুজিয়া, আর এখানে করছি গরম গরম আলু পরোটা। তো পরোটা তো হয়ে গেছে প্রায়, এবার একটু আমি একটু লালচে লালচে করেই ভাজি, যাতে একটু মচমচে থাকে। তো এবার করে নিয়ে শশা কেটে রেখেছি, এই যে শশা পেঁয়াজ এগুলো সব কেটে রেখেছি, এগুলো দেবো। আর রায়তা তাতে বললো মা টমেটো সস দিয়ে খাবো, তো টমেটো সস দিয়ে যেহেতু খাওয়া হবে আর ওই জন্য রায়তা করলাম। ও আচ্ছা আমি দেখতে পেয়েছি। ছোট এগুলো কত করে পিস? এই যে এই জবা, এই জবা 20 টাকা। আচ্ছা আচ্ছা, এগুলো মাটিতে ভালো হয় না? প্রচুর হবে, বুঝেছো? কম হবে। অনেক এগুলো সবই জবাই, যে পুরো লাইনটা ধরে জবা, পুরো লাইনটা ধরে জবা। দামও কত কম দেখেছো, কম না দাম? হ্যাঁ দেখো, ওই দেখো, ওই দেখো জবের, জবার কালারটা। মা এগিয়ে যাও, সামনের দিকে এগিয়ে যাও দাদা। এই এই দিকে জবাগুলো কিরম দাম আছে? 30 টাকা। হ্যাঁ আমি দেখেছি, আপনি দেখালেন তো এইগুলো না? না এই দেখো, এই জবাটা দেখো, বড় জবাটা দেখো কি সুন্দর দেখেছো। তারপর ওই দেখো, এটা গেরুয়া কালারের জবা আছে। ওই দেখো মা, ওই যে গেরুয়া কালারের জবাটা, এইদিকে তাকাও, এই যে এই যে কালবেলা বেরিয়েছিলাম, তারপরে এসে টিফিন টিফিন খাওয়ার পরে আর সম্ভব হয়নি কিছু কথা বলা তোমাদের সঙ্গে। তো এখন একটু বসেছি, রান্না হয়ে গেছে, কিছুটা হয়ে এসছে। আর আজকে একটু মোরলা মাছ, অনেকদিন পর একটু মোরলা মাছের চচ্চড়ি করলাম।
তো মৌরলা মাছ সেভাবে আনা হয় না, ছোট মাছ তো, আর যেটা আনা হয় সেটা ওই হয়তো কাটা পোনা আনা হয়, একটা ঝোল করে নেওয়া হয়, এরকমই হয়। আমি খুব কম, খুব যে পদে পদে রান্না করতে পারি তাও না, তো যাই হোক যেমন হয় তেমনই মোটামুটি, অসুবিধা কিছু হয় না, তাতেও খুব ভাগে ভাগে পদ খেতে পারে এরকম নয়। তবে খাওয়াটা যে উচিত নয় তাও নয়, কিন্তু করা হয়ে ওঠে না। যাই হোক, তো আজকে ভেবেছি বিকালের দিকে মোটামুটি মানে ডেস্কটপের সমস্যাটা কেটেছে, এখন যেটা আছে ল্যাপটপের সমস্যাটা, দেখা যাক সেটা কতটা কী হয়। আর মার তাতেই হয়তো একটু মিশনে যাবে আজকে, মিশনে গিয়ে একটু কিছুক্ষণ, আজকে না জানো তো ভেবেছিলাম একটু সমুদ্রের পাড়ে যাব, কিন্তু সমুদ্রের পাড়ে যেতে গেলেও একটা সময় দরকার আছে, মানে সেই সময়টা এখন আজকে আর হবে না, হয়ে উঠলো না। দেখি কালকে শনিবার আর রবিবার কোন দিনটা যাওয়া যেতে পারে, একটু ওয়েদার ভালো থাকলে ভালো হয়। আবার আরেকটা জিনিস তোমাদের বলি, যারাই তোমরা সমুদ্রে কখনো যদি বেড়ানোর প্ল্যান করো, তাহলে বলবো জোয়ারের টাইমটা বেশি ভালো, কারণ জোয়ারের টাইমে জলটা অনেকটা কাছে পাবে আর সমুদ্রটা অনেকটা পিছিয়ে যায় ভাটাতে। এটা আমার কোনো অভিজ্ঞতা ছিল না, এখানে এতগুলো বছর আছি বলে বা দেখছি চোখের সামনে যে জোয়ার ভাটা মানে হয়, প্রতিদিনই জিনিসটা দেখা যায়। তো যাই হোক, সেই জন্য আজকে আর হলো না, হবে না, দেখি কোন দিন হয়, নিশ্চয়ই তোমরা সঙ্গে থাকবে আমাদের সাথে। তো চলো গিয়ে দেখাই কি রান্না হচ্ছে এখানে, দুজনে মিলে কি চলছে, গল্প হচ্ছে জানলার তাকে বসে বসে। আচ্ছা, আর এখানে হাওয়াটা আসছে তো জানলা দিয়ে, দুজনে মিলে নাতনি আর দিদুন মিলে বসে বসে গল্প করছে। আর আমি ওখানে বসিয়েছি মাংস, মাংসটা মনে হয় কষানোটা হয়ে গেলে আমি গরম জলটা দিয়ে দেবো। আমি মাংসটা কালকেই মাখিয়ে রেখেছিলাম জানো তো, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, এবারে আর দই দিয়ে মাখালে একটু নরমও হয়। কারণ তোমাদের একটা কথা বলি, অনেকে দইয়ে বলে অম্বল হয়, কিন্তু আমি জানি না, এটা ব্যক্তি বিশেষে নয়, আমি যতবার দই দিয়ে করি অম্বলের আমার কোনো প্রবলেম, বা যারা আমার আমার বাড়িতে ধরো স্যার বা তাঁতো ইত্যাদি, কোনো সময় হয় না। আর দইটা খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন মনে হয় নেই, অল্প একটু দিলে জাস্ট ওই মানে যেটা দইয়ের যে নির্যাসটুকু দিয়ে ওই চিকেনটা একটু সফট হয়, এটা আমার মনে হয়। সেটাতে দই মাংসতে যেমন কোয়ান্টিটি একটু বেশি দিতে হয়, কিন্তু এমনি রান্নাতে সামান্য একটু দই দিলেই চিকেনে ওই যে একদম সেই শক্ত শক্ত চিবড়ে চিবড়ে ব্যাপারটা কিন্তু একদম থাকে না। আর আগের দিন দিয়ে রাখলে তো খুবই ভালো, এটা আমার মনে হয় হজমের পক্ষেও ভালো। তো চলো এবারে রান্নাটা সেরে নিই, তারপরে খাওয়া দাওয়ার পালা। আজকে গুড ফ্রাইডে, স্যারের ছুটি আছে, কিন্তু যেহেতু এখন ইলেকশন টাইম তো ডিউটি, তো ছুটির খুব যে একটা গল্প থাকে তা না। যাই হোক, কাজ তো করতেই হবে, তো রান্না শেষ করি এবার। এটা 15 কচি হবে তো, কিরম দাম আছে? এই তো বেগ
চার পিসের 70 টাকা, ছ পিসের 100 টাকা। আর এইটা কি কাজু দেওয়া মিষ্টিগুলো, এটাও কি বেক? আচ্ছা আপনার কাছে কি পনির আছে? কত করে সব? 36 টাকা সব। আজকে রাত্রে রয়েছে অমলেট দিয়ে ঝোল আর কি, আর রুটি। আর সারাদিন তো আমাদের খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। বলছি মা, আজকে রামকৃষ্ণ মিশন গেছিলেন, কেমন লাগলো? আর ভালো লাগলো। আর সকালে যে নার্সারি গিয়েছিলেন, নার্সারিটাও খুব ভালো, এত সুন্দর, আর গাছ টাছগুলোর বেশ দাম কম, খুব ভালো লাগলো। আর ভ্যারাইটি ছিল গাছ। আচ্ছা, তো ব্লগটা এখানেই শেষ করছি আজকে। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার শুরু করবো।